ভারী বৃষ্টির জোরে নাগাল্যান্ডের কোহিমায় ভূমিধস, ডিমাপুর সংযোগকারী 29 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। ভয়াবহ পরিস্থিতি সেখানে, সংযোগকারী 29 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। ভারী বৃষ্টির জোরে নাগাল্যান্ডের কোহিমায় ভূমিধস, ডিমাপুরের সংযোগকারী 29 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে গিয়েছে। ভারী বৃষ্টির জের নাগাল্যান্ডের কোহিমায় ভূমিধসের সেই ভয়াবহ ছবি দেখাচ্ছি, কারণ গোটা 29 নম্বর জাতীয় সড়কের যে সংযোগকারী, ডিমাপুর সংযোগকারী 29 নম্বর জাতীয় সড়ক, তা অবরুদ্ধ হয়ে গিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়, ভারী বৃষ্টির জের কোহিমা জিমাপুর সংযোগকারী 29 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। ভূমিধসের সেই ভয়াবহতার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। জিমাপুর সংযোগকারী 29 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ। হোটেল যাবলে আছে, পানি বেশি আহি যাইছে। ডিমাপুর সংযোগকারী 29 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। শুধু তাই নয়, কোহিমা ও ডিমাপুরে ভারী বৃষ্টিপাতের এই ভূমিধস, মৃতের সংখ্যাও একটু একটু করে বাড়ছে। কোহিমা এবং ডিমাপুরে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও সামনে আসছে। নাগাল্যান্ডের এই দুটি স্থান, কোহিমা এবং ডিমাপুর, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এই ভূমিধসে।